ভোলার লালমোহনে এবার সন্ধান মিলেছে প্রায় 300 বছরের প্রাচীন এক বট গাছের। গাছটিকে ঘিরে মানুষের যেন কৌতূহলের শেষ নেই। রহস্য ঘেরা বট গাছটি কে কখন কিভাবে রোপণ করেছে তার সঠিক ইতিহাস জানা নেই কারো। তবে গাছটিকে ঘিরে রয়েছে অসংখ্য রূপকথার গল্প, রয়েছে অলৌকিক ঘটনাও। কয়েক দশক ধরে গাছটিকে দেবী রূপে পূজা করে আসছে ওই এলাকার হিন্দুরা। অমাবস্যা কিংবা পূর্ণিমার রাতে আলোকিত হয়ে ওঠে গাছটি। মধ্যরাতে শোনা যায় নূপুরের আওয়াজ। গাছের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ। গাছের পাশে রয়েছে বিশাল দিঘি, সেই দিঘি নিয়েও রয়েছে রূপকথার গল্প, যার মধ্যে রয়েছে পুকুরে স্বর্ণের নৌকা এবং থালাবাসন ভেসে আসার গল্প। গাছটিকে ঘিরে গা শিউরে ওঠার মতো অসংখ্য অলৌকিক ঘটনা পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসছেন ওই বাড়ির লোকজন। এজন্য গাছটি যেমনই তাদের কাছে ভয়ের মনে হয়, ঠিক তেমনি রহস্য ঘেরাও। কেউ কেউ বলছেন লালমোহন সৃষ্টি হওয়ার আগে থেকেই গাছটি দেখা গেছে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ বয়ে গেলেও গাছটি ছিল অক্ষত। তবে এখন রক্ষণাবেক্ষণের অভাবে গাছটির সৌন্দর্য অনেকটাই হারিয়ে গেছে। তবে নতুন প্রজন্মের কাছে গাছটি এখন ইতিহাস বা স্মৃতিচিহ্ন হিসেবেই রয়ে গেছে। ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের গজারিয়া বাজার সংলগ্ন লক্ষ্মীশীল বাড়ি বা বটতলা কালীবাড়ি নামক এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বট গাছটি। এর সাথে জড়িয়ে রয়েছে ওই বাড়ির অনেক ইতিহাস ঐতিহ্য। আমাদের 12টা রাত্রে 12টা 12:30 দিকে আসে, তখন ওই যে কালী মন্দিরে কালীর গান্ডা গাইতে গাইতে যখন আসে, তখন সাদা আপনার ডালার উপরে বসা ছিল, বলছে এই সুবল এত রাত্রে এখান দিয়ে চলাফেরা করো না, ওটা আমার চলাফেরার জায়গা, এত রাতে আসবে না। তখন বলছে কে আপনি, তখন বলছে আমি যেই হই তুমি এখান দিয়ে চলে যাও, তোমার কিচ্ছু বলুম না। ওই চিৎকার দিয়ে উঠতে আমাকে দূরে পড়ছে, যে পড়ার পর আবার ওকে দূরে যে চিৎকার দিয়ে স্যার আমরা সজাগ হয়ে গেছি সবাই। হ্যাঁ, বট গাছটার পাশে একটা দিঘি আছে, দিঘির থেকে স্বর্ণের বাটি গুটি উঠতো, উঠতে জায়গায় পূজা টুজা দিত, আবার যখন পূজা শেষ হয়ে যেত তখন ভাসিয়ে দিত, আবার যখন পূজার সময় হইতো তখন আবার এগুলো উঠতো। এমন ওঠার সময় একজনে একবার পূজা দিয়ে একটা জিনিস রাখিয়া দিছে, রাখিয়া দেওয়ার পরে ওই জিনিস যে রাখার পরে যে আবার দিছে, দেওয়ার পরে আর কিন্তু ওই জিনিস আর কখনো ফিরে আসেনি। এখন 80 বছর বয়স, এই 80 বছরের বয়সের পরে তো ওই দাদার আমল হইতে এই গাছ এই স্থাপিত আর কি। এর পরও কত বছর হয়েছে সেটা বলতে পারি না। এই গাছটা অনেক আগের পুরনো, এই গাছটা আমার বাসার পাশে, আর এটা আমার বয়স অনুযায়ী আমি মানে আগে থেকে এখনও দেখতেছি যে এরকমই, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। ওই বাড়ির বাসিন্দারা জানালেন বট গাছের সাথে যুক্ত আছে আরও একটি বৃক্ষ, দুটি গাছ যেন একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। গাছের পাশেই রয়েছে মন্দির, সেখানে প্রতি বছর কালীমাতা শীতলা ও পূর্ণিমায়ের পূজা হয়। বাড়িটির ঐতিহ্য ধরে রেখেছে প্রাচীন বট গাছটি। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন গাছটি দেখতে। 10 বছর আগেও অজেনা এক বেদি সর্দার এসেছিলেন সাপ ধরতে। তিনি বিন বাজিয়ে বট গাছটিকে সাপ বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত সাপ ধরতে ব্যর্থ হয়েছিলেন। গভীর রাতে বট গাছটির সামনে দিয়ে চলাফেরা করতে অনেকেই ভয় পান, তবে গাছের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। 300 বছরের পুরনো এ বট গাছটির স্মৃতিচিহ্ন ধরে রাখার দাবি তাদের।